নমস্কার, আপনারা দেখছেন ইওর টাইম ডিল কলকাতা। পূজো একদম দোরগোড়ায়, মা আসার প্রস্তুতি যখন তুঙ্গে, সেই সময়ই হয়ে গেল কল্যাণ ভাণ্ডারীর এক আগমনী শ্যুট। কল্যাণ ভাণ্ডারীর এই আগমনী শ্যুট কেমন ছিল বিস্তারিত দেখে নিন ইওর টাইম ডিল কলকাতার পর্দায়। খুব ভালো আছে, ভালো, খুব ভালো। আজকে তো অ্যাকচুয়ালি আগমনী শ্যুট হচ্ছে, অ্যান্ড আগমনীর সাথে সাথেই যে ছেলেমেয়েরা ঘুরতে বেরোয় পুজোতে একটা নতুন কালেকশনের ওপরে ড্রেস পরে যে ঘুরতে বেরোনো, ওই শ্যুটের ওপরই আমি আজকে শ্যুট করছি। কোয়ালিটি সত্যি কথা বলতে গেলে খুব ভালো, অ্যান্ড খুবই কমফোর্টেবল কোয়ালিটি। অ্যান্ড তোমরা যারা এই জিনিসটা মানে নিতে চাও তারা অফকোর্স কন্ট্যাক্ট করলেন দা। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে খুব ভালো ড্রেস, অ্যান্ড খুব ভালো, পরেও খুব আরাম, অ্যান্ড অফকোর্স খুব ভালো। নেক্সট প্ল্যান বলতে গেলে 17th একটা আগমনী শ্যুট রয়েছে, আগমনী ঠিক বলবো না, ওটা প্রায় দুর্গাপুজোরই শ্যুট, অ্যান্ড তার সাথে রয়েছে ব্যানার শ্যুট। অ্যান্ড ডেফিনেটলি তোমরা দেখতেই পাবে প্রত্যেকটা, কিছু কিছু মণ্ডপে অফকোর্স তোমরা দেখতে পাবে, যারা যারা একটু ভালো ভালো মণ্ডপ ঘোরো ঘুরতে যাও তারা অফকোর্স দেখতে পাবে কল্যাণদার কালেকশনের ব্যানার, অ্যান্ড খুব ভালো ভালো ব্যানার বেরোবে। আউটডোর শ্যুট ছিল বলতে গেলে আজকে বৃষ্টি, আবহাওয়া দপ্তরের ব্যাপার এটা সত্যি কথা বলতে গেলে, তো আমরা অতটা জানতাম না, তো কল্যাণদা অতটা খেয়াল করেনি, তো সকালবেলা উঠে দেখছে যে বৃষ্টি, তাই জন্য খুব কল্যাণদা এফোর্ট করে একটা স্টুডিও বুক করে, বুক করার পরে তারপরে আজকে ফ্লোরে অফকোর্স। খুব ভালো আছে, আজকে খুব বেশি বেরোয়নি, আজকে 3-4 বেরিয়েছে, আর আগামী 17 আমার কিছু নিউ কালেকশন লঞ্চ আছে, তো সেখানে এথেনিক ওয়েস্টার্ন দু রকমেরই লঞ্চ আছে, সেখানে অনেক অনেক ড্রেস নতুন বেরোবে। আজকে মডেলস কাজ করেছে 3 মেয়ে 3 ছেলে। ওরা আমার সাথে কন্ট্যাক্ট করলেই পেয়ে যাবে, যারা আমাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বা শ্যুট করতে ইচ্ছুক, ফেসবুকে সবসময় আশা করি তোমাদের ভালোবাসায় দেখা যায় আমাকে, তো চেষ্টা করলেই পেয়ে যাবে। হ্যাঁ, অল টাইমের বলতে যেমন পাঞ্জাবি আমি যেগুলো বার করি সেগুলো পুজোর সময়ও পরা যায় বা এমনি কোনো অকেশানেও পরা যায়, এমনি সময় কেউ চাকরিতে যাচ্ছে বা পড়াতে যাচ্ছে বা টিউশনে যাচ্ছে সেগুলো তো আর কেউ পাঞ্জাবি পরবে না বা কেউ ব্লেজার পরবে না, কিন্তু আমি যেই কালেকশনটা বার করি সেটা যে কোনো অকেশানেই পরা যায়। নতুন যারা আসছে মডেলিং প্রফেশনে অবভিয়াসলি চাইবো তারা আরও ভালো ভালো কাজ করুক, আমাদের মতো যারা আছে ডিজাইনার তাদের সাথে কাজ করুক এবং সামনের দিকে আরও এগিয়ে যাক, আমরা তো সবসময় সাপোর্ট করি এবং চাইবো যে তারা অনেক অনেক ভালো কাজ করে ভালো দিকে এগিয়ে যাক। ওটা অ্যাকচুয়ালি আমাদের ব্যানার শ্যুট আছে, ব্যানার শ্যুট আছে, ম্যাগাজিন শ্যুট আছে, প্লাস আমার নিউ কালেকশনের লঞ্চ আছে, এবং আরেকটা কাজও আছে সেটা এখন বলছি না, ওটা সাসপেন্স, ওটা আপনারা দেখতেই পাবেন। তো এই 3-4 কাজ একসাথে নিয়ে আমাদের 17 শ্যুটটা রাখা আছে। পুজোর প্ল্যান এখনও কিছু ঠিক হয়নি, আগে কাজগুলো শেষ হোক তারপরে পুজোর প্ল্যান, তো দেখা যাক আগে কী হয়, আগে কাজ শেষ হোক, আগে সবসময় কাজ আগে তারপরে সব কিছু। পুজোর প্ল্যান বলতে গেলে সত্যি কথা বলতে গেলে পুজো তো 4-5 ওগুলো ঘোরারই দিন, অ্যান্ড অফকোর্স পুজোতে অফকোর্স ঘোরারই দিন, অ্যান্ড সবাই একসাথে ঘুরবো, অ্যান্ড থ্যাংকস টু ইন্দ্রনীল কি আমাদের সাথে মিডিয়া আজকে আছে, সত্যি কথা ও সকাল থেকে এসছে খুব এফোর্ট করেছে, অ্যান্ড থ্যাংক ইউ ইন্দ্রনীল। আরেকটা বলতে চাই যে আজকে আমাদের আউটডোর করার কথা ছিল, তো সেখানে আমরা ইনডোর করছি, তার জন্য স্পটলাইটকে অসংখ্য ধন্যবাদ যে একটা ফোন করতেই আমাকে দাদা দিয়ে দিয়েছে যে না ঠিক আছে তুমি করতে পারো দাদা কোনো অসুবিধা নেই, তো সেই জন্য স্পটলাইটকে একদম মন থেকে থ্যাংক ইউ যে আমাদেরকে এরকমভাবে সাপোর্ট করার জন্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো আছি আমরা। এটা বেসিক্যালি আগমনী শ্যুট, তো কল্যাণদার তরফ থেকে আমরা করছি, আমি বেসিক্যালি ভিডিও করছি আর ওরা ফটোগ্রাফিতে রয়েছে,
শ্যুটটা খুব ভালো হচ্ছে আশা করি। এখনও পর্যন্ত কোনো সেরকম ইয়ে হয়নি, তবে মোটামুটি বেশ ভালো যাচ্ছে। আমি বেসিক্যালি দুর্গা শ্যুট করেছি এখন আপাতত, আর পরে আরও কিছু মডেলে শ্যুট করছি। ভালো আছি, তুমি কেমন আছো বলো। এইটা বলা খুব ডিফিকাল্ট, আমার কাছে সবাই ভালো। দুর্গার বেসিক্যালি সব রকমের লুকস ছিল, যেরকম দুর্গার অনেক রকমের রূপ হয় সেই সমস্ত কিছু মিলিয়েই কল্যাণদা কাজ করেছে। একদম ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া হবে। এখনো অবধি পাইনি, পেলে নিশ্চয়। কেমন আছো? আমি ভালো আছি। আজকে একজন দুর্গা ছিল, আর দুজন আগমনী লুকে আছে, আর একজন অসুর লুকে আছে। নেক্সট কাজ তো আমার এখন রেগুলার কাজ চলতেই থাকে, এখন তো আগমনীটাই বেশি চলছে। আজকে কাজ করে খুব স্পেশাল লাগছে, কারণ স্টুডিওটা খুব সুন্দর আর দুর্গার লুকটা খুবই সুন্দর, এই কারণে ভালো লাগে। নিউকমার্সদের বলবো যে এখানে যোগাযোগ করতে পারো, কারণ মানে এখানে নতুন নতুন লুক আসছে, তো সেই কারণে তোমরা সেই লুক দেখলে খুব খুশি হবে। হ্যাঁ, খুব ভালো আছি। আজ আগমনী শ্যুট ছিল, চলছে শ্যুট, খুবই ভালো লাগছে, এত সুন্দর শ্যুট হচ্ছে আজ। দারুণ দারুণ ফাটাফাটি শ্যুট হচ্ছে, আর আজ শ্যুট করে আমার খুবই ভালো লাগলো। অনেক অনেক আমি শ্যুট করেছি, বাট আজকে শ্যুট মানে অনেকই আলাদা, খুবই ভালো লাগছে। হ্যাঁ, কাপড়ের কোয়ালিটি খুবই ভালো, মানে এত সুন্দর, মানে কোয়ালিটি কি আর বলবো। তো খুব ভালো লাগছে, আর ওয়েদারটা তো এত খারাপ হয়ে গেল যে আমাদের বাইরে কুমোরটুলিতে শ্যুট করার কথা ছিল, তো এখন হঠাৎ করে আমাদের বিশেষ চেঞ্জ হয়, তো এখানে স্পটলাইট স্টুডিওতে ভাড়া করা হয়েছে, তো এখানে করছি, বেশ ভালো লাগছে। আজকে পুরোটাই আগমনীর ওপরেই চলছে, এখন শ্যুট চলছে। হ্যাঁ আছে আছে, এখন হয়ে গেছে, আর এখন ইনডোরটা এখন চলছে আর কি। আমার এখনো করিনি, ঘুরবো খালি শুধু। ভালো আছি। আজকে শ্যুটটা করে খুবই ভালো লাগছে, আজকে আমাদের আগমনী শ্যুট চলছে, আর আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, না এর আগে আমি অনেক শ্যুট করেছি কল্যাণ স্যারের সাথে। আজকে ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে, অ্যান্ড কাপড়ের কোয়ালিটিও খুব ভালো, অ্যান্ড আমার আগমনী শ্যুটটা করে খুবই ভালো লাগছে। নেক্সট 17 তারিখে নতুন কালেকশন লঞ্চ হচ্ছে, সেখানে আমি কাজ করছি। পুজোয় এখনও প্ল্যান হয়নি সেরকম কিছু, ঘোরার প্ল্যান আছে। ভালো আছি। খুব ভালো লাগলো, প্রথমে তো কল্যাণদার সঙ্গে কাজ করে খুব ভালো লাগে। না না, কল্যাণদা মেকআপ আর্টিস্টদের খুব হেল্প করে। হ্যাঁ, কল্যাণদা মেকআপ আর্টিস্ট হলে তো ভালোই হয়। চারটি সবারই আগমনী। নতুন প্ল্যান মানে কি বলতে চাইছো? কাজের কাজের তো অনেক প্ল্যানই আছে, অলরেডি মার্চ অবধি শিডিউল আছে কাজের।
পূজোর চারটি দিন কোনো কাজ নাই, খালি ঘুরতে যাব। খুব ভালো। আজকে আগমনী শ্যুট হচ্ছে আমাদের এখানে। আমার একটাই লুক হবে। খুব ভালো লাগছে, আজকে লুকটা তো একদম ডিফারেন্ট। এতদিন ধরে আগমনী শ্যুট করেছি, অনেক ধরনের লুক দিয়েছি, আজকে লুকটা একদম ডিফারেন্ট হয়েছে। আর আমার কিছু শ্যুট হয়েছে, মানে এখনও কিছু ছবি তোলা হয়েছে, আরও বাকি রয়েছে, মানে বলতে গেলে হাতে গুনে 4-5টা ছবি তোলা হয়েছে, এখনও অনেকটা বাকি রয়েছে, ভিডিও করা সব কিছু বাকি রয়েছে। বহুবার হ্যাঁ, দুর্গা পুজোর প্ল্যান আমার কাছে পঞ্চমী থেকে শুরু হবে একদম একাদশী পর্যন্ত, তো পুরো ফুল প্ল্যান তো সবসময় করা থাকে, আবার চেঞ্জও হয়ে যায় অনেক সময়, তো এখনও পর্যন্ত সব দিনে প্ল্যান হয়নি, তো দেখা যাক, এখন তো সময় তো আছে হাতে। না, স্পেশাল কেউ নেই, তাই কোনো প্ল্যানও নেই সেরকম। খুব ভালো আছি, সামনেই পুজো, তাই জন্য ভালো থাকতে হবে আমাদের সবাইকেই, তো আশা করি খুব ভালো সবার কাটবে পুজো, সেটাই আমরা আশা করছি। কল্যাণ ভান্ডারির শ্যুট ছিল আজকে, তো মেন ব্যাপারটা বলি, কল্যাণ ভান্ডারির ব্যাপারে নতুন করে কিছু বলার নেই, কল্যাণদার কাজ আমরা সবাই জানি যে খুবই ভালো কাজ, এবং স্পটলাইটে কল্যাণদা আগে অনেক কাজ করেছে, এবং কল্যাণদা নিজে হাতে ড্রেস বানায়, তো কল্যাণদার ড্রেস ব্যাপারে নতুন করে কিছু বলেনি। আজকে তো পুজোর বেশ বেশ ভালো ভালো কালেকশান দেখলাম, এবং আরও নাকি কালেকশান আছে, এখনও পেন্ডিং কালেকশান, জানি না সেটা কবে শ্যুট হবে, কিন্তু দারুণ কালেকশান কল্যাণদার। আমার স্টুডিওটা অ্যাপ্রক্সিমেট হয়ে গেল 6 ইয়ার্স, 2017-2016 লাস্টে একদম স্টার্টিং করেছিলাম, স্পটলাইট কলকাতা 1 ছিল তখন, একটা ফ্লোর ছিল, এখন আমার 3টে ফ্লোর, একটা ফ্লোর, হ্যাঁ এটা খুব তাড়াতাড়ি হবে, সেটা জোকাতে একটা প্রি ওয়েডিং সমেত আমরা একটা ফ্লোর রেডি করছি, সেটা প্রি ওয়েডিং থেকে শুরু করে টোটাল কনসেপ্টটা থাকবে, সেটা আমার অলরেডি প্রসেসিংয়ে আছে, খুব তাড়াতাড়ি এটা ওপেনিং হবে। রিসেন্ট প্ল্যান চলছে, এখন পুজোর মরশুম, পুজোর মরশুমে সবাই পুজোর আগমনী বেসের শ্যুট হচ্ছে, যেমন আজকে যেমন কল্যাণদার আগমনী হচ্ছে, কল্যাণদার আগমনী বলা ভুল, কল্যাণদার পুজোর কালেকশানের অফুরন্ত যেসব কালেকশানগুলো আছে কল্যাণদার, তার মধ্যে সাময়িক কিছু কালেকশান, মানে খুব কম করে 12-14টা হয়তো কালেকশান, কিন্তু পুজোর প্রচুর কালেকশান, এখন পুজোর বেসে যা শ্যুট হচ্ছে সব পুজোর উপরই। পুজোর অফার বলতে আমরা আগের মান্থে অফার দিয়েছিলাম, তো এই মান্থে আমাদের অফার আছে, প্যাকেজ শ্যুট আছে আমাদের, প্যাকেজ শ্যুটটা আমাদের 2,500 টাকায় প্যাকেজ দিচ্ছি, সেটা স্টুডিও, ফটোগ্রাফি এবং ইনক্লুডিং ড্রেস। আর হচ্ছে পুজোর আরেকটা অফার, যেটা আমরা প্রতি বছরের মতো এবছরও দিয়ে থাকি, যে আমাদের যে এই মান্থে যারা হায়েস্ট শ্যুট করবে তাদের ব্যানার আমরা একটা করে দিচ্ছি পুজোর, তো যে যত বেশি বুকিং করবে তাদের পুজোর ব্যানার একটা আমরা করে দিচ্ছি, সেটা পুজো মণ্ডপে থাকবে, ওয়েস্ট বেঙ্গলের যেসব জায়গায় বড় বড় পুজো হচ্ছে। অডিয়েন্সদের বলবো যে আপনারা আমাদের সঙ্গে থাকুন, কল্যাণদার কালেকশানগুলো আপনারা দেখুন, এবং সেখান থেকে অনেক ভালো ভালো কালেকশান আছে, সেখান থেকে যদি আপনাদের কল্যাণদাকে মনে হয় বুক করার জন্য, আপনারা অবশ্যই বুক করবেন, স্পটলাইটে আসবেন এবং পুজো জমিয়ে মজা করুন, এবং পুজোটাকে খুব উপভোগ করুন, কারণ আমরা কলকাতায় বসবাস করি এবং বছরে একবার আমাদের কাছে পুজো আসে, সেই পুজো এক বছর ধরে আমরা বসে থাকি যে কবে পুজো আসবে, তো সবাই খুব এনজয় করুন, পুজোটাকে খুব ভালো করে আমরা সবাই কাটাই। থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও। খুব ভালো আছি, তুমি কেমন আছো? আজকে আমাদের কল্যাণদার এখানে আমরা এসেছি হচ্ছে আগমনী শ্যুটে, তো কল্যাণদার তো বিভিন্ন রকমের শ্যুট করেন, যা আগমনী পুজোর শ্যুট হচ্ছে আজকে আমাদের, খুবই সুন্দর একটা পরিবেশ, এখানে বিভিন্ন দুর্গা সাজানো হয়েছে, তারপরে আরও কিছু ডিজাইনার কালেকশানস রয়েছে সেটার মধ্যে, এবং নতুন নতুন যে পুজোর ড্রেস অলরেডি এসে গেছে কল্যাণদার কাছে, তো তোমরা চাইলেই
যোগাযোগ করতে পারো কল্যাণদার সঙ্গে। কল্যাণ ক্রিয়েশন সবসময় সবার পাশে থাকে, পাশে আছে। আর আমার যে আজকে ড্রেসটা দেখছো, এটা পুজোর একটা নিউ কালেকশন যেটা কল্যাণদার লঞ্চ করেছে আজকে, সেটা আমাকে পরিয়েছে এবং আমি প্রচণ্ড হ্যাপি, বিকজ ম্যাটেরিয়ালটা ইজ টু গুড। আর ফ্যাব্রিকগুলো তোমরা দেখতেই পাচ্ছ, তুমি একটু কাছে এসেও দেখাতে পারো, ফ্যাব্রিকগুলো একদম নিট অ্যান্ড ক্লিন ওয়ার্ক। সো কল্যাণদার ক্রিয়েশনসের আমি সবসময় বড় ফ্যান, আজকে থেকে তো আরও বেশি হয়ে গেলাম। নিউকামার্সদের বলবো যে তোমরা যখন এই ইন্ডাস্ট্রিতে এসেছো, তোমরা ডেফিনেটলি কল্যাণ ভান্ডারির সঙ্গে যোগাযোগ করো। উনি হাতে ধরিয়ে শিখিয়ে দেন কীরকমভাবে পোজিং, মডেলিং, অ্যাক্টিং সব কিছু উনি শিখিয়ে দেন, আর তোমাদের ইন ফিউচার নিজেদের প্রোফাইলটা অনেক বেশি আপগ্রেডেড হয়ে যাবে। মানে পার্সোনালি তো অনেক প্ল্যান আছে, বিকজ সারা বছর আমরা শুটে থাকি, এই পুজোর টাইমটাই ফ্যামিলি টাইম। সো ফ্রেন্ডস, রিলেটিভস, তাদের সঙ্গে একটু ঘুরবো, আনন্দ করবো, আর ডেফিনেটলি আমার ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের সঙ্গেও একটু সময় কাটাবো।